হ্যালো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ থেকে 10টা প্রশ্ন 10 মিনিটের মধ্যে। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করছি 201 নম্বর প্রশ্ন থেকে। আর 201 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে, যদি এক্স ইজ ইকুয়াল ওয়াই এর 63% হয় তবে এক্স স্কোয়ার এর কত শতাংশ আনুমানিকভাবে ওয়াই স্কোয়ার হবে। তো চলুন আমরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আমরা ক্যালকুলেশন করে দেখব। আমরা ক্যালকুলেশন করছি, আপনারা একটু স্ক্রিনে চোখ রাখুন। আর এইটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আমরা এই কোশ্চেনের আলোচনা শুরু করছি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 60% এর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 63% ডিভাইড বাই 100 ওয়াই, এটা 63% হবে। এখানে ক্যালকুলেশন করতে ভুল লেখা আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 100x ডিভাইড বাই 63। তাহলে নির্ণয় শতকরা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু 100 মান বসিয়ে আমরা বার করেছি 250% অ্যাপ্রক্স। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান সি, বা অ্যান্সার হয়েছে এই কোশ্চেনের অপশান সি, এবং যারা এই কোশ্চেনের অ্যান্সার করেছেন হোমটাক্সের প্রশ্ন ছিল এমসিএ 2005 এই কোশ্চেনটা এসেছিল আপনাদের, যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন আপনাদের পুরস্কার গ্রহণের জন্য। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 202, 202 নম্বর প্রশ্ন। যদি এ ইজ ইকুয়াল টু বি ইন্টু ডি বাই সি হয়, বি কমা সি এবং ডি প্রত্যেকেই 10% বাড়ানো হলো, তাহলে এ কত বৃদ্ধি পাবে। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি বি ইজ ইকুয়াল 110% এর বি এর, তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা এখানে বড় বি ধরেছি, তাহলে বি ইজ ইকুয়াল টু 110% বি এর, তাহলে 111 বি ইজ ইকুয়াল বি ডিভাইডেড বাই 10, বা 10 আমরা এখানে ক্যালকুলেশন করেছি যে 110 ডিভাইড বাই 100, তা সেটা আমরা ক্যালকুলেশন করে এখান থেকে সি ইজ ইকুয়াল টু 110% সি এর, তাহলে এটাও আমরা সি ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করেছি 11 সি ডিভাইডেড বাই 100। যেরকমভাবে আমরা বিটা ক্যালকুলেশন করেছি ওরকমভাবে সিটা ক্যালকুলেশন করেছি, একইভাবে আমরা ডিটা ক্যালকুলেশন করেছি বড় হাতের দিয়ে করেছি, তা আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে। তা ডি ইজ ইকুয়াল টু 11 ডি বাই 10, তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু বি ইন্টু ডি বাই সি। তা এখানে আমরা ক্যালকুলেশন করে তার মানগুলো বসিয়েছি এবং মানগুলো বসানোর পর আমাদের বেরিয়েছে 110 অফ এ পার্সেন্ট, তার মানে বৃদ্ধি হলো কত 10%। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ই, অপশান এ 10%। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 203, 203 নম্বর প্রশ্ন। যদি এক্স এর এ পার্সেন্ট ওয়াই এর বি পার্সেন্টের সমান হয় তবে এক্স এর কত পার্সেন্ট ওয়াই এর সি পার্সেন্ট হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন করে এই অ্যান্সার বার করব। তো চলুন ক্যালকুলেশন শুরু করছি, এক্স পার্সেন্ট এর এক্স ইজ ইকুয়াল টু বি পার্সেন্ট এর ওয়াই। তাহলে আমরা যেরকমভাবে এক্স পার্সেন্ট এ এক্স ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু বি ওয়াই ডিভাইডেড বাই 100, তা এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু বার করেছি কত, না এ এক্স বাই বি। তাহলে নির্ণয় শতকরা সি পার্সেন্ট অফ ওয়াই ডিভাইডেড বাই সি ইন্টু 100, তা আমরা এখানে মানগুলো বসিয়েছি সি বাই 100 ইন্টু এ এক্স ডিভাইড বাই বি ইন্টু 1 বাই এক্স ইন্টু 100 ইজ ইকুয়াল বেরিয়েছে আমাদের এ সি ডিভাইডেড বাই বি পার্সেন্টেজ। তাহলে 203 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 204, যেটা JEMET 2008 এ কোশ্চেনটা এসছে। তো চলুন কোশ্চেনে দেখে নেওয়া যাক কী বলা আছে। প্রোডাকশন আউটপুট পিও হিসাব করার জন্য ফার্ম নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করে, পিও ইজ ইকুয়াল 5.3 সি স্কোয়ার এল 15, যেখানে সি ইজ ইকুয়াল টু বিনিয়োগকৃত আসল এবং এল ইজ ইকুয়াল টু কর্মে নিযুক্ত শ্রমিক। যদি বিনিয়োগকৃত আসল সি 20% বৃদ্ধি পায় তবে পিও এর পরিবর্তন কত হবে। তো চলুন প্রোডাকশন আউটপুটের পরিবর্তন কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আমরা ক্যালকুলেশন শুরু করি। তো পিও প্রারম্ভিক ইজ ইকুয়াল টু 5.3 সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইন্টু এল টার পাওয়ার 15, তাহলে পিও নতুনটা হবে আমরা এখানে বার করেছি কত, না 5.3 1.2 সি তার হোল স্কোয়ার
আর এল টু দি পাওয়ার 15, তাই এখানে আমরা ক্যালকুলেশন করে 1.44 পিও প্রারম্ভিক আমরা বার করেছি। তাহলে পিওতে বৃদ্ধি ইজ ইকুয়াল টু 0.44 পিও প্রারম্ভিক, তাহলে বৃদ্ধি 0.44 ইনটু 100% ইজ ইকুয়াল টু 44। তাহলে 204 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 205। একটি সংস্থা দুটো জাহাজ বল বিয়ারিং এর বরাত পেল, মানে অর্ডার পেয়েছে। প্রথম জাহাজটিতে 1% বল বিয়ারিং ত্রুটিপূর্ণ ছিল, দ্বিতীয় জাহাজটিতে যেটি প্রথমটির চেয়ে দ্বিগুণ বড় ছিল সেটিতে 4.5% বল বিয়ারিং ত্রুটিপূর্ণ ছিল। যদি সংস্থাটি মোট 100টি ত্রুটিপূর্ণ বল বিয়ারিং পায় তবে প্রথম জাহাজটিতে কতগুলি বল বিয়ারিং ছিল? তো চলুন আমরা ক্যালকুলেশন না করলে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবো না। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। তাহলে ধরি প্রথম জাহাজের মধ্যে মোট বল বিয়ারিংয়ের সংখ্যা ছিল এক্স, 1% এর এক্স প্লাস 4.5% এর 2x ইজ ইকুয়াল টু 100। এই ক্যালকুলেশনের জায়গাটা এই অঙ্কটা, এখান থেকে আমরা বার করেছি কত না 1000। তাহলে 105 নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি আর 1000। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 206। এস এন এপি 2004 কোশ্চেনটা এসছে। একটি 200 জনের স্নাতক শ্রেণীকক্ষে 40% মহিলা এবং 1/5 লেকচারার হয়। যারা লেকচারার এমন পুরুষদের সংখ্যা যদি মহিলাদের দ্বিগুণ হয় তবে মোটামুটি কত শতাংশ পুরুষ লেকচারার? তাহলে আমাদের এখানে কত শতাংশ পুরুষ লেকচারার সেটা আমাদের বার করতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। মহিলাদের সংখ্যা 200 এর 40% ইজ ইকুয়াল টু 80, পুরুষদের সংখ্যা আমরা 200 থেকে 80 বিয়োগ দিলে 120 বেরিয়েছে। তাহলে মহিলা লেকচারার সংখ্যা 1/5 কত না 80 ইজ ইকুয়াল টু 16, পুরুষ লেকচারের সংখ্যা 16×2 ইজ ইকুয়াল 32। তাহলে নির্ণয় শতকরা 32/120×100 ইজ ইকুয়াল টু 80/3%, তা আমাদের উত্তর বেরিয়েছে 26.23, মানে 27% অ্যাপ্রক্স। তাহলে 206 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 207। ম্যাট 2005 কোশ্চেন। একটি বাসকে 14টি আপেল এবং 23টি কমলালেবু ধারণ ক্ষমতা আছে, বক্স থেকে কতগুলি কমলালেবু বের করতে হবে যাতে ফলগুলির 70% আপেল হবে? খুব ইজি কোশ্চেন, তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব। তাহলে মোট ফলের সংখ্যা 14+23 ইজ ইকুয়াল 37। ধরি এক্সটি কমলালেবু বের করা হয়েছিল, অতএব 70% এর 37-x ইজ ইকুয়াল টু 14, এই জায়গাটাই অঙ্কটা, এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু বার করেছি 17। তাহলে আমাদের এখান থেকে কতগুলি কমলালেবু বের করতে হবে যাতে ফলগুলি 70% আপেল হবে? আমাদের উত্তর হলো 17। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 208। এন এম এটি 2008 কোশ্চেনটা এসছে। একটি খালি বালতির ওজন, বালতিটি যখন কোনো তরলপূর্ণ দ্বারা পূর্ণ থাকে তার ওজনের 25%, কিছু পরিমাণ তরল বের করা হলো, অবশিষ্ট তরল সহ বালতিটির ওজন হয় বালতিটির আসল ওজনের 1/3, তাহলে কত শতাংশ তরল বের করা হয়েছিল? 208 নম্বর প্রশ্ন আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে বার করছি। তাহলে ধরি যখন ভর্তি থাকে বালতিটা তখন বালতির ওজন 1 কেজি, অতএব খালি বালতির ওজন 25% 1-এর, তাহলে বালতিতে তরল থাকা বা তরলের ওজন তাহলে 1-1/4, তার সুতরাং আমাদের 3/4 কেজি তরল। তাহলে বের করার পর বালতি প্লাস তরল এর ওজন 3/5 কেজি, তাহলে বালতিতে তরলের ওজন 3/5-1/4 ইজ ইকুয়াল টু 7/20 বা 7/20। তাহলে বের করা তরলের ওজন 3/4-3/4-7/20 ইজ ইকুয়াল টু 2/5। তাহলে সুতরাং নির্ণয় শতকরা 2/5×4/3×100, তা আমাদের উত্তর বেরিয়েছে 53.13%, তাহলে 53.13%। তাহলে 208 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 209। এমবিএ 2011 কোশ্চেনটা এসছে। বার্ষিক ফেরত লাভের জন্য 9,600 টাকার একটি অংশ 5% হারে বিনিয়োগ করা হয় এবং বাকি অংশটি 3% হারে বিনিয়োগ করা হয়। যদি উভয় অংশ থেকে আসা বার্ষিক আয় সমান হয়
তবে দুটি বিনিয়োগ থেকে মোট কত টাকা আয় হয়। যখনই আপনাদের কোনোটি নয় থাকবে আপনাদের অবশ্যই উইথ কনফিডেন্টলি আপনাদের ক্যালকুলেশন করতে হবে, নইলে আপনাদের দু তিনবার ক্যালকুলেশন করতে হলে আপনাদের টাইম কিল হবে, আপনাদের টাইম সেভ হবে না। তো চলুন আমরা দেখে নেব 209 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ধরি 5% হারে বিনিয়োগ করা হয়েছিল এক্স টাকা এবং 3% হারে বিনিয়োগ করা হয়েছিল 9600 মাইনাস এক্স টাকা, অতএব 5% এর এক্সের 5% সমান সমান 3% 9600 এক্স। তাহলে এই জায়গাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এইখানেই মেইন অঙ্কটা। তো এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু আমরা বার করেছি কত, না 3600। তাহলে সুতরাং মোট আয় এক্সের 5% যোগ 9600 মাইনাস এক্সের 3%, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বার করেছি 360 টাকা। তাহলে যারা 209 নম্বর প্রশ্নে, আমি আপনাদের আগেই বলেছিলাম তা যেখানে অপশান ই থাকবে আপনাদের ক্যালকুলেশনটা অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে, তা এই ক্যালকুলেশনের সঠিক উত্তর হচ্ছে অপশান ই, কোনো উত্তরই কিন্তু এখানে সঠিক নয়। চলে আসছি আমরা পরবর্তী আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, 210 নম্বর প্রশ্ন, MBA 2008 এর কোশ্চেন। একজন সেলসম্যান 10,000 টাকার বিক্রির ওপর 5% কমিশন পান এবং ওই টাকার বেশি সমস্ত বিক্রির ওপর 4% বা 4% কমিশন পায়। যদি তার কমিশন কাটার পর সে কোম্পানিকে 31,100 টাকা দেয় তবে কত টাকা বিক্রি হয়েছিল। তাহলে সেই সেলসম্যান কত টাকা বিক্রি করেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে ধরি তার মোট বিক্রিত এক্স টাকা, এখন মোট বিক্রি মাইনাস কমিশন ইজ ইকুয়াল টু 31,100। তাহলে এক্স মাইনাস 5% এর 10,000 এর 5% যোগ 4% এর 10,000 মাইনাস এক্স বা এক্স মাইনাস 10,000 এর 4% সমান সমান 31,100। এই জায়গাটাই কিন্তু মেইন অঙ্কটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান বড় করেছি কত, না 32,500। তাহলে বন্ধুরা আমাদের এখানে সঠিক উত্তর কত হলো, না 32,500, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু 10টা কোশ্চেন সলভ করে ফেলেছি। আমরা আর আগেও করতে পারতাম, আমরা প্রত্যেকটা অঙ্ক পড়ে পড়ে করেছি, যে কারণে আমাদের সময় একটু বেশি লেগে যেতে পারে। তো চলুন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, একটি সংস্থায় 40% কর্মী মাধ্যমিক পাস, 55% কর্মী স্নাতক এবং অবশিষ্ট 180 জন কর্মী স্নাতকোত্তর। তাহলে কত সংখ্যক কর্মী স্নাতক, অপশান এ 180, অপশান বি 240, অপশান সি 300 এবং অপশান ডি 360। আপনাদের সুবিধার জন্য আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, একটি সংস্থায় 40% কর্মী মাধ্যমিক পাস, 50% কর্মী স্নাতক এবং অবশিষ্ট 180 জন কর্মী স্নাতকোত্তর। তাহলে কত সংখ্যক কর্মী স্নাতক, অপশান এ 180, অপশান বি 240, অপশান সি 300 এবং অপশান ডি হচ্ছে 360। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।